জামালপুরে মশার উপদ্রব কমাতে ও ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব ঢাকা ধলেশ্বরী পূর্বাঞ্চল লায়ন্স ফ্যামিলির উদ্যোগে মশক নিধন স্প্রে ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে বুধবার সকালে পৌরশহরের রেলওয়ে কলোনি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক লায়ন ডাক্তার সাজদাই জান্নাত্তনু এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মির্জা মাসুদুর রহমান লায়ন আব্দুল সালাম চৌধুরী এবং লায়ন আশরাফুল ইসলাম মানিকসহ অনেকে উপস্থিত ছিলেন